What we do here is go back, 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 back. Assalamualaikum viewers, Amina's kitchen থেকে আমি আমিনা বলছি আজকে আমি কলিজা ভুনা করব আমি কলিজার সাথে কিছু ফ্যাপসা নিয়েছি কলিজা ফ্যাপসা আমি কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি সো viewers চলুন কলিজা ভুনাটা শেয়ার করছি আপনারা দেখে ফেলুন আমি কলিজাটাকে সিদ্ধ করে নেছি গরম পানির মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি আমি কলিজাটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি এতে করে কলিজার কালচে ভাবটা চলে যাবে রান্না করতে খুব সহজে রান্না করা যাবে এই জন্য আমি কলিজাটা সিদ্ধ করে নিচ্ছি বেশি সিদ্ধ করব না অল্প আমার কলিজাটা সিদ্ধ হয়ে গেছে আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি এখন আমি কলিজাটা উঠিয়ে ঝরিয়ে নিচ্ছি কলিজা ভুনার জন্য আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিলাম দুটো দারচিনি চারটে এলাচ আধা কেজি করে দিয়েছি আমি চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি মিক্স করে নিয়েছি ওইটাই 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি সামান্য পানি অ্যাড করছি মশলাটা কষানোর জন্য মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব
Subscribe. So viewers, follow Thakben. Assalam.